তো গাইস গতকাল রাতে সুনিতা দিদি লাইভে থাকা অবস্থায় আমরা পড়ে যাই তাদের ম্যাচে। আচ্ছা তো চলো গাইস তাদের একটু রিয়াকশন দেখে আসি যে আমরা যেহেতু ম্যাচে পড়ছি তাদের রিয়াকশনটা কিরকম ছিল একটু রিয়াকশন দেখি। দো টাইম খাতি হো দো টাইম ভি কবি তো সিরিয়াস খেলো সিরিয়াস খেলো वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी 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 सुता दे अरे यार मैं भी क्या क्या बोलने लग गई थी। তো গাইস দেখতে তো বললা তাদের রিয়াকশনটা কিরকম ছিল আমাদের কিল ফিট দেখার পরে। তো তারা যেহেতু সিরিয়াস হয়ে নিছে আমরাও সিরিয়াস হয়ে নিলাম এখানে। তো সিরিয়াস হয়ে আমি এখানে কিন্তু একটা কিলো করে ফেলছি, তো আর গাড়িটাও ফাটাই দিছি। তো এদিকে দুই দুইটা স্কোয়াড ফাইট করতেছিল ওদের মাঝখান থেকে, কিন্তু একটা কিল আমি করে নিই। তো এদিকে আরেকটা প্লেয়ার কিন্তু উপরে ফাইট করতেছিল, ওরেও আমি কিন্তু ডাউন করে দিই। তো ডাউন করে ওর কিলটা আমি স্কেলার মাইরা কনফার্ম করে নিই, কারণ কিল রাখা যাবে না, কারণ বর্তমানে কিল চুরের অভাব নাই গাইস। টিমমেটই জায়গা জায়গায় কিল চুরি করে আর এনিমি তো দূরে থাক, তো এনিমিও কিল চুরি করার লাগে ওস্তাদ। তো এদিকে সামনে থাকা এনিমিটা ওয়ালে কাভার নিয়ে বসে ছিল, তো আমি হোল্ড করতেছিলাম যে কখন ও একটু মানে ওর শরীরটা বের করবো ওরে মারমো। এই অবস্থাতে দেখি ও লঞ্চ প্যাড মাইরা ভাইগা যায়, মানে কপালটাই খারাপ গেছে। তখন ধরে ওয়েট করলাম ও লঞ্চ প্যাড নিয়ে ভাইগা গেল। তো যাই হোক ওইখানে লুট টুট শেষ করে কিলটি শেষ করে এখানে এসে বললাম আর গাইস দেখা যাক এই অবধি আসতে আসতে সুনিতা দিদিদের কি অবস্থা। तुम्हारे तरफ आ रही थी भाई, कैसे मारा तुमको क्या पता भाई। भाग 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 भागो 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 তোমরা তো দেখতে পারলা ওনারা সিরিয়াস হয়ে আমাদের মারবো দেখে সিরিয়াস হইতেছিল। তো ওইখানে সিরিয়াস হইতে হইতে তাদেরকেই একটা প্যানেল ইউজারের স্কোয়াড মাইরা দেয়, তাদের দুই দুইটা প্লেয়ারকে মানে তাদের পুরোপুরি বিপদে ফালাই দেয় এই ম্যাচটাতে। তো কিছু করার নাই, তাদের ব্যাড লাক ছিল বিদায় তারা হয়তো বা ওইখানটা মাইর খেয়ে গেছিলো। আর এই জায়গায় যে ম্যাচে একটা প্যানেল ইউজার আছে বা একটা এমএড টু বি হ্যাকার ছিল এটা আমরা জানতাম না। আমরা আমাদের মতন এদিক দিয়ে খেলতেছিলাম, এদিকে কিল করতেছিলাম। তো এই ম্যাচটাতে আমি দেখো ম্যাচের শেষ হইতে না হইতেই শেষ অবস্থা আসতে না আসতে আমার আটটা কিল হয়ে গেছে অলরেডি। তো নিচে থাকে স্কোয়াড কয়েকটা স্কোয়াড ছিল, তো ওদেরকে এই জায়গায় যেহেতু টিমমেট ফাইট করতেছিল তো আমি একটু ব্যাকআপ দিতেছিলাম। তো একটা এনিমিকে আমি স্কাইলার মারি দিই, পরে দেখি ওয়ালের পিছনে কেউই নাই, সামনে এসে পড়ছে, তো ওরে মোটামুটি ড্যামেজ দিয়ে দিই। তো টিমমেট আবার স্কাইলার মারা কিলটাই চুরি করে লাই, মানে টিমমেট যে কি পরিমাণ কিল চোর কি কমো গাইস, ম্যাচে কিলই পাই না ওগুলি। দুই কিলে তিন চার হাজার ড্যামেজ হয়ে যায়, অথচ কিল নাই, টিমমেট কিল চুরি করে খেয়ে দেয়। তো যাই হোক এদিকে টিমমেটদের সাপোর্ট দিতে দিতে আমার মনে করো ড্যামেজ অনেকগুলো হয়ে গেছিলো। তো এদিকে টিমমেট দেখি ধুমায় কিল করতেছে, তো আমিও তাদের পিছনে সামিল হইলাম। তো সামিল হইতে হইতে এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ডাউন করে কনফার্মও করে দিই। তো এদিকে আরও কয়েকটা প্লেয়ার ছিল, তো খোঁজাখুঁজি ট্রাই করতেছিলাম, ওদিকে দেখতেছো জোনপুষার একটা গাড়ি নিয়েও ঘুরতেছে। তো জোনপুষারের গাড়িটা কিন্তু ঘোরা ফাড়াই দেয়। তো ওদিকে সুনিতা দিদির স্কোয়াডটাও কিন্তু ভাই ভালো পরিমাণ কিল করতেছে, মানে ধুমায়। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারতেছো তাদের গেম প্লেটা, তারা কি কোন ল্যাব কোন পজিশনে আছে বা কি পজিশনে থাকে তারা কিল করতেছে বা ফাইট করতেছে কি করতেছে না করতেছে তোমরা উপরের স্ক্রিনে দেখতে পারতো, নিচে বড় স্ক্রিন আমারটা দেখতে পারতো। তো দুই দুইটাই লাগাই দিলাম, তারা কি করতেছে আমরা কি করতেছি। তো আমরা আসলাম উপরে, যেহেতু জোন আমাদের সাইডে ছিল তো আমরা উপরের সাইডটা ধরে রাখা দিছি। তো যেমনি হোক ভাই পজিশন নিয়ে হলো তাদের সাথে হাড্ডাহাড্ডি একটা লড়াই করতে হইব, অ্যাটলিস্ট শেষ ম্যাচ আমাদের বুইয়াটা দরকার, কারণ আমরা রিজনে আসি আমাদের প্লাসটা বেশি দরকার। তো আমরা ওরকম মাইন্ড নিয়েই খেলতেছিলাম যে যেইভাবেই হোক নিজের সেফটি রাইখা ম্যাচটা বুইয়া করতে হইব। তো তারা নিচের দিকে দেখতে পারতেছো হোল্ড করতেছে, উপরে আসতেছে না। তো আমরা উপর দিকটা হোল্ড করতেছি, আমরাও নিচে যাইতাছি না, যেভাবে হোক জোনটা আমরা ধরে রাখার ট্রাই করতেছি। তো এদিকে একটা ওয়াল মেরে একটু লুট করতে গেছিলাম, যাই দেখি এনিমির বক্সে কোনো লুটই নাই। তো যাই হোক বেস্ট যেহেতু ভাঙা ছিল বেস্টারে রিপেয়ার করে নিলাম। তো উপর নিচ থেকে ওনারা জোনে আসার ট্রাই করতেছিল, তো আমি স্কাইলার মারা দিই। স্কাইলার মারার পর যেহেতু জোনটা খালি হয় একটু আমি একজনকে কিন্তু ডাউন করে দিই। তো ডাউন করে ডাউন করতে না করতে দেখি ভাই ওইটা সুনিতা দিদি ছিল, তার মানে সুনিতা দিদির আমি ডাউন করে দিছি। তো যাই হোক আমার আরেকটা টিমমেটও স্কেলার মাইরা দেয়, যার কারণে আমি সুনিতা দিদির টিম কিলটা কনফার্ম করতে পারি, কিলটা আমি আমার নিজের করতে পারি। তো এদিকে ওয়ালটা ফাটাইলাম। আর গাইস এদিকে এসকার কিন্তু খুব ভালো একটা ড্যামেজ দিতেছিল, যার কারণে ম্যাচটা আমরা বুইয়া পেয়ে যাই। তো বুইয়া পাওয়ার পরে সুনিতা দিদিদের কি অবস্থা হয়েছিল চলো ওইটা দেখে আসি।
कितने वाल फोड़ते हैं यार, यहीं पे बैठो चुपचाप। भाई तुम लोग कहाँ मर जाते हो सारे भाई? अरे सब यही ऊपर वाले मारे भाई, देखो ना। नहीं यही लास्ट स्क्वायर था, कौन था? दो स्काइलर फोड़ा मेरे को ही सिर्फ।